আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। রাজধানীর ভাষানটেকের একটি বাসায় সিলিন্ডার লিকেজ থেকে হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। ভোর পৌনে পাঁচটার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় ব্রেন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভোর চারটার দিকে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। ব্রেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানায়, দগ্ধদের মধ্যে লিটনের শরীরের 67% পুড়ে গেছে। এছাড়া তার স্ত্রী সূর্যবানুর 82, লিজার 30, লামিয়ার 55, সুজনের 43 ও মেহরুননেসার 47% পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। কাটি কোপ দাওনের সাথে সাথেই ওই যে কয়েলটা গ্যাসটা যে লিক হয়েছিল, ওই লিকে তো গ্যাসটা ঘরে ঘুরছে, ওই সাথে সাথে এরা ধরে গেছে। সিলিন্ডারটা হলো আপনার জানালার বাইরের সাইডে, যে পাইপটা ভিতর দিয়ে নিছে রুমের ভিতরে, মনে হচ্ছে সিলিন্ডার সম্ভবত ওই পাইপটাই লিক হইয়া গ্যাস হয়ে রয়েছে। যে সময় কয়েলের জন্য আগুন জ্বালাইছে, সেই জন্য ঘরটা ছয়জনই ফ্যামিলি ছয়জনই পৌরা গেছে। যারা আসে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা, এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক, এবং সবারই 80% থেকে শুরু করে 80-এর উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেগুলো 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা দুজনকে এইচডিউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিউতে পাঠাচ্ছি। এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় ব্রেন প্লাস্টিক ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, দগ্ধ সবার অবস্থায় তো আশঙ্কাজনক, তো এই অবস্থায় তাদের চিকিৎসা নিয়ে কি বলছে চিকিৎসকরা জানাবেন। মালিহা ধন্যবাদ আপনাকে। আশঙ্কাজনক নয়, ডাক্তার সর্বশেষ যেটি বলেছেন খুবই আশঙ্কাজনক। তার মানে যারা পুড়েছেন তাদের শরীরের যে অংশটুকু পুড়েছে তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী। আপনি জানেন যে যখন আগুনে দগ্ধ হয় তখন যে শ্বাস প্রশ্বাসের সাথে যে গরম বাতাসটা ভেতরে প্রবেশ করে সেটাই আসলে সবচেয়ে বেশি ক্ষতি করে মানুষের দেহে। আর যে সেই কারণেই কিন্তু সবার অবস্থাই খুবই আশঙ্কাজনক ডাক্তার বলছেন। যিনি পরিবারের কর্তা লিটন, তিনি তার মাকে এবং ছোট বোনকে ঈদ উপলক্ষে দাওয়াত দিয়েছিলেন তার বাসায়, এবং তারা কুমিল্লার বাড়ি থেকে তাদের এই বাসায় এসেছিলেন, এবং তার দুই সন্তান, তার স্ত্রী সহ এই মোট ছজন তারা একই ঘরে তারা এই আগুনে দগ্ধ হন। এবং সবচেয়ে বেশি যেটি হয়েছে যে আপনি জানেন যে ঢাকা শহরে মশার যে উৎপাত, সেই কারণে কিন্তু সে ঘরে কয়েল জ্বালাতে যেয়েই কিন্তু এই বিস্ফোরণের গ্যাসের যে বিস্ফোরণ সেটি হয়। মূলত গ্যাসের সিলিন্ডারটি তার ঘরের পাশেই জানালার বাইরে ছিল, এবং সেখান থেকেই তিনি কানেকশন দিয়েছিলেন ঘরের ভেতরে পাইপের মাধ্যমে, এবং এই পাইপ লিকেজ থাকার কারণেই আসলে এই যখন কয়েল জ্বালাতে যান তখনই এই দুর্ঘটনার শিকার হন তারা। এবং এখন তারা একজনকে আইসিউতে রাখা হয়েছে, বাকিরাও পর্যবেক্ষণে আছেন, তাদেরকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা, এবং তারা বলছেন যে যেহেতু তাদের অবস্থা আশঙ্কাজনক, খুবই আশঙ্কাজনক, সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা তারা করে যাবেন। মালিহা, এই ছিল আমার কাছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় চিনির গুদামের পর এবার এস আলম গ্রুপের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7:30টার দিকে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। গত 5 মার্চ বিকেল 3টার দিকে চট্টগ্রামে এস আলমের সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। 67 ঘন্টা পর এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আগুনের ক্ষতির পরিমাণের বিষয়ে কিছু কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। জি মালিয়া, আপনাকে ঈদ মুবারক এবং দেশবাসীকে জানাচ্ছি ঈদের দ্বিতীয় দিনের মতো শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এস আলম কারখানার ঠিক ভেজিটেবল অয়েল মিলের সামনে। এখানে কিন্তু সকাল 7:30টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং এই এস আলম কারখানার যে ভেজিটেবল অয়েল আছে সেখানের ভিতরের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং যেহেতু কারখানা বন্ধ সেই জন্য কিন্তু মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে তাদের যে পরিত্যক্ত ভবন ছিল সেই পরিত্যক্ত ভবনে ইলেকট্রিসিটি থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন
এখনো জানানো যায়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত করার পরে বলতে পারবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা এসালাম কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তাদের 28 কার্টুনের মতো যে ট্যাপ রয়েছে, মাস্কিন ট্যাপ, সেই ট্যাপ ক্ষয়ক্ষতি হয়েছে, এর থেকে বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাশে কিন্তু তাদের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং সেই সাথে পাশে কিন্তু সিএনজি ফিলিং স্টেশনও রয়েছে। তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, যদি নিয়ন্ত্রণ আনতে না পারতো তাহলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো বলে ধারণা করা হচ্ছে। তবে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সেই সাথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানিয়েছেন তাদের আগুন নিয়ন্ত্রণ এবং নির্বাপন দুইটাই সক্ষম হয়েছে, কোনো ধরনের ক্ষতি হয়নি। দুই ঘন্টা কাজ করার পরে সম্পূর্ণ নির্বাপন করতে পেরেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এর আগে গত পাঁচ তারিখে কিন্তু এসালাম কারখানার সুগার মিলে আগুন লেগেছিল, সেখানে কিন্তু আসলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। কী কারণে আগুন লেগেছে এটি এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেটা এখনও জানানো যায়নি। তবে এটি আসলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এসালাম ভেজিটেবল অয়েল মিলে যে আগুন লেগেছে আজকে, সেখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন আগুন লেগেছে, আসলে কী কারণে লেগেছে, এগুলি তদন্ত কমিটি তদন্ত করার পরে বলবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও নিরূপণ করা হয়নি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যেহেতু কারখানা বন্ধ ছিল সেই জন্য কিন্তু অনেকে প্রাণে বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এসালাম কর্তৃপক্ষ কোনো মিডিয়া কর্মকর্তা এবং সরকারি কোনো কর্মকর্তাকে তাদের প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা আসলে সংবাদ সংগ্রহ করেছি বাহির থেকে। মালিয়া, এই ছিল আমার কাছে আগুন নিয়ে সর্বশেষ তথ্য, ধন্যবাদ আপনাকে। সদরঘাটের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুই লঞ্চের 5 জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। গেল মধ্যরাতে দায়ের করা মামলায় অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর কারণে মৃত্যু ঘটানোর অপরাধের অভিযোগ আনা হয়েছে। ঈদের দিন বেলা 3টার দিকে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি রশি ছিঁড়ে 5 জনের মৃত্যুর পর বিকেলে 5 জনকে আটক করে পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা 4-5 জনের জড়িত থাকার কথা বলা হয়েছে। মামলাটি করেছেন ঢাকা নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন। এই ঘটনায় এমভি ফারহান 6 ও এমভি তশরিফ 4 এর রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। ঘটনা তদন্তে সংস্থাটি 3 সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত 3 জনের পিরোজপুরের গ্রামের বাড়ি থেকে এ মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ রিয়াজ আহমেদ নাহিদ। নাহিদ, এলাকায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর মরদেহ দাফনের বিষয়ে স্বজনরা কি কিছু জানিয়েছেন, জানাবেন আমাদের। হ্যাঁ মালিয়া, আপনাকে জানিয়ে রাখি যে সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায় 3 জন যে পাঁচজন নিহত হয়েছে, নিহত 3 জনের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালিতে। তো আপনাকে জানিয়ে রাখি সকাল 9টায় দাউদখালি গ্রামে বেল্লালের স্ত্রী এবং তার যে শিশু সন্তান তাদের জানানো হয়েছে, তার বেল্লালের স্ত্রী মুক্তার বাড়িতেই কিন্তু তার দাফন সম্পূর্ণ হয়েছে। আমরা কিছু সময় আগে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের সাথে কথা বলে জানতে পেরেছি। আর একটি কথা জানি কি, সকাল 11টায় কিন্তু আসলে বেল্লালের জানাজা তার বাড়িতেই শেষ হয়েছে এবং পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রেখেছি এই ঘটনায় কিন্তু আসলে পরিবারটা একটা নিঃস্ব হয়ে যাওয়ার পর্যায়ে, কারণ একটি অসচ্ছল একটি পরিবার। আমরা এখন স্থানীয় একজনের সাথে কথা বলব, আপনি এই বিষয়ে আসলে জানবো এই পরিবেশে কি অবস্থা, একটু বলবেন। জি হ্যাঁ, আসলে আসলে এই যে দুর্ঘটনা, ঈদের দিনে যে দুর্ঘটনার কারণে আসলে এলাকায় যখন আমাদের এলাকায় খবরটা ছুটে আসে আমরা আসলে সবাই শোকাহত পড়ি। আসলে এই যে দুটি পরিবার বেল্লাল মুক্তা এবং আসলে তাদের যে মাইশা 3 বছর শিশু সন্তান, আমি যদি আপনাকে বলে রাখি যে মুক্তা কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন এবং খুবই কিন্তু গরিব পরিবারের ছিলেন এবং তাদের কিন্তু সহায় সম্ভব শেষ। আর বেল্লালের একটি মরিয়ম নাকি 5 বছর একটি শিশুকার নাম রেখে গেছেন। আচ্ছা, আমি আপনাকে স্থানীয় একজনের সাথে কথা বললাম, আমি আমার সাথে কথা হয়েছে মধ্যরি থানা অফিসার ইনচার্জ, তিনি জানিয়েছেন যে মুক্তা কিন্তু তাদের তাকে যে দাফন করেছে তার পারিবারিক কোনো কবরস্থান না থাকা অন্য জমিতেই তাকে দাফন করা হয়েছে। এই ছিল আমার কাছে সদরঘাটে যে লঞ্চ দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে সে তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া, সেখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ আপনাকে। ঈদের পরদিনও প্রিয়জনের কাছে যেতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের আগে তারা কাজের কারণে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে না পারায় আজ ঢাকা ছেড়ে যাচ্ছে। সকাল থেকেই গাবতলী সায়দাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। ঢাকা ছেড়ে যাওয়া এই মানুষরা বলছেন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই তারা গ্রামের বাড়িতে যাচ্ছে।
ফিরে ভাড়া ভাড়া বেশির জন্য আজকে যাচ্ছি, আজকেও তো ভাড়া বেশি। আগে 150 টাকা ছিল, 100 টাকা ছিল, এখন পরে 150 টাকা করলো, পরে আবার 200 টাকা করলো, এখন আবার 300 টাকা করতেছে। এদের পরে আর কি যাত্রী একটা চাপ আছে, এদের আগে পুরো গাড়ি খাইলে ছিল। টানা ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সকাল থেকে পর্যটকদের পদচারণায় মুখর সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। এছাড়াও কক্সবাজারের ইনানি, পাটুয়াটে, মহেশখালী, রামুর বৌদ্ধ মন্দির সহ সব পর্যটন স্পটে পর্যটকদের ভিড় দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ। সমুদ্রের অপূর্ব দৃশ্য অবলোকন করতে ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় করেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। সৈকতের বুকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে আনন্দে। পরিবেশ আমার খুবই ভালো লাগছে, দেখতেছি অনেক মানুষের সমাগম, বাচ্চারা খুব আনন্দ করতেছে। দেশে দেখি তো অনেক ভিড়, আরও ভিড় নাকি বাড়বে, তাও আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আসলে ঈদের পর তো সেই জন্য দেখা যাচ্ছে যে মানে সমুদ্র না জনসমুদ্র, সমুদ্রের উপরে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে নানা কর্মসূচি পালন করছে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে চাকমা ও তঞ্চঙ্গারা। সকালে জেলার সাঙ্গু নদীতে তারা পানিতে ফুল ভাসিয়ে শুরু করে ফুল বিজু উৎসব। ঐতিহ্যবাহী পোশাক পরে এই দুই সম্প্রদায়ের শিশু কিশোর তরুণ তরুণীরা আনন্দে মেতে ওঠে। এই ফুল বিজুর মধ্য দিয়ে গঙ্গা দেবীর মঙ্গল কামনা ও পুরনো বছরের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায় তারা। পুরাতন বছরটাকে আমরা বিদায় দিয়ে নতুন বছরটাকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে উপভোগ করতে পারি সেটার জন্য কিন্তু আমাদের এই ফুল বিজুটার আমরা সারা বছর সুখে শান্তিতে থাকতে পারি। সবাই মানে আনন্দ করছে, তাই গঙ্গা মাকে ফুল ভাসাইছে। নতুন বছরকে নতুন ভাবে বরণ করে ফুলের মাধ্যমে আমরা বিজুর উদযাপন করব। আজকে হচ্ছে ফুল বিজুর বছরের প্রথম দিনকে বরণ করে নিয়ে ফুল দিয়ে গঙ্গা পূজা দিয়ে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।